জাহান্নামে প্রবেশ করার পর যাদের আমলনামা বাম হাতে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি যাদের আমলনামাটা হাত ডান হাত হাতে পিছন দিয়ে পিঠের পিছন দিয়ে বের করে আমলনামা দেওয়া হবে বাম হাতে তারা আফসোস করে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আফসোস যদি আজকের আমলনামা না দেওয়া হতো আজকের প্রতিদান যদি কি কোরআনকে অস্বীকার করে যারা নাকি হাদিসকে অস্বীকার করে যারা নাকি কোরআনের প্রতি বৈরাঙ্গুল দেখায় যারা নাকি হাদিসের প্রতি বাঁকা নজরে থাকায় এগুলো বিশ্বাস করে না কোরআন হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন ঠিক কিনা জোরে বলেন হে মুমিন ভাই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল জাহান্নামে যখন নাকি মানুষগুলো প্রবেশ করবে রে ভাই জাহান্নামে প্রবেশ করার পর যাদের আমলনামা বাম হাতে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি যাদের আমলনামাটা হাত ডান হাত হাতে পিছন দিয়ে পিঠের পিছন দিয়ে বের করে আমলনামা দেওয়া হবে বাম হাতে তারা আফসোস করে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আফসোস যদি আজকের আমলনামা না দেওয়া হতো আজকের প্রতিদান যদি না দেওয়া হতো কতই না ভালো হতো শুধু এতটুকু বইলে ক্ষান্ত থাকবেন না বরং আরো বলবেন ওয়ালাম আদিরিমা হিসাবিহা যদি আজকা হিসাবের দিন কায়েম না করা হতো আজকা হিসাব নিকাশ যদি না করা হতো কতই না ভালো হতো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের প্রতি লক্ষ্য করে বলেন খুজু হুফাগুল্লু এই জাহান্নামী ব্যক্তিদেরকে ফেরেশতারা ধরো জাহান্নামী ব্যক্তিদেরকে তাড়াতাড়ি করে ধরো ফাগুল্লুহু এবং তাদেরকে বেরিয়ে পড়া বলে নাউজুবিল্লাহ হে মুমিন ভাই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আমি আর আপনি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে ভাই কোনো উপায় আর থাকবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন ফাখুজুহু ফাগুল্লু এই জাহান্নামী ব্যক্তিগুলোকে তাড়াতাড়ি করে ধরো তাড়াতাড়ি করে জাহান্নামী ব্যক্তিগুলোকে ধরো এবং তাদেরকে বেরিয়ে পড়াইয়া দাও শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন সুম্মাল জাহিমা সাল্লু অতবার জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তিদেরকে ফেলে দেওয়া হবে কিভাবে তাদেরকে ফেলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে শুনাইতেছেন সুম্মা সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া জাহান্নামী ব্যক্তিকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বলেন নাউজুবিল্লাহ হে মুমিন ভাই আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও ভালো করে বুঝে নাও জাহান্নামী ব্যক্তি কেন জাহান্নামের মধ্যে যাবে
মানুষগুলো কেন জাহান্নামের মধ্যে যাবে এর কারণ কি এর কারণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল ইন্নাহু কানা লা ইউমিনু বিল জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যে মানুষগুলো যাইবার কারণ একটা কারণ হচ্ছে এক কারণ হচ্ছে সে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা আমার প্রতি ঈমান আনয়ন কর নবীকে বিশ্বাস কর কিন্তু বান্দা কি করলো দুনিয়ার মধ্যে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে নাই নবীকে বিশ্বাস করে নাই এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিদের ব্যাপারে বলেন